আজকে তো বলেইছিলাম ধামাকা আছে, শুধু কালকে রাত্রের জন্য একটুখানি সারপ্রাইজ করেছিলাম, যেটা আমাদের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল। আর এই ভিডিওটা তো ফেসবুক পেজেও আসছে আর ইউটিউবেও আসছে। তো আজকে ফাইনালি অভিকের বার্থডে। তো প্রত্যেক বছরের মতন এই বছর অনেক কিছু এনেছি, মানে কম কিছুই এনেছি সারপ্রাইজ করার জন্য। তো দেখা যাক, আজকে অনেকটা দেরিতে শুরু করছি, জানি না কখন কমপ্লিট হয়ে উঠতে পারবো। আর ওকে আমি ওই বাড়িতে রেখে এসেছি, আর আমি এই বাড়িতে এসে এখন আমি এই সব কাজ করছি, মানে আমার মামা বাড়িতে ওকে রেখে এসেছি, আমি আমার বাবার বাড়িতে এসে কাজ করছি। আর ঘরের অবস্থা খুবই শোচনীয়, তো ব্যাকগ্রাউন্ডটাকে একদম অ্যাভয়েড করো। তো তোমরা চটপট ভিডিওটা দেখো আর কিভাবে কি সাজায়। আর ডেকোরেশনটা করতে চলেছি আজকে ছাদে, তো প্রথমবার ছাদে করবো, জানি না কিভাবে কি কমপ্লিট করে উঠতে পারবো। তো এখন অলরেডি 3টে বাজে দুপুর, আশা করছি বিকাল 5:30-6টার ভিতরে কমপ্লিট করা, দেখা যাক হয় কি না। 200টা বেলুন ফোলাতে হবে, বুঝতে পারছো? তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। বাই বাই। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে করতে করতে, তো এখনো কমপ্লিট হয়ে উঠতে পারিনি। তো দেখো এইটুকুনি কমপ্লিট করেছি, কেবল এট করবো বলে এটা করেছি। তো এরকম করলাম, জানি না কেমন লাগবে। তো এটা ফার্স্টে ওপরে দেবো, তারপরে এরকম রাউন্ড আসবে, তারপরে কি হবে তো দেখা যাক, ঠিক আছে? তারপরে একবারে ডেকোরেট কমপ্লিট করে তারপর ক্যামেরা অন করবো, নাহলে অনেকটা লেট হয়ে গেছে, 5:30 বাজে বিকাল। বাই বাই। ফাইনালি 7টার সময় অলরেডি যেটা করেছিলাম খোলামুলো পড়ে গেছিল, মানে আমার তো মাথাই ঠিকঠাক ছিল না, ভাবছিলাম করবোই না, এতটা মাথা গরম হয়ে গেছিল, মানে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তারপরে আবার এরকম প্ল্যানিং হলো। তো দেখো কেমন লাগছে, তোমাদের তো সিনেমাটিক শটে দেখিয়ে দিলাম, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এতক্ষণ ওয়েট করছে কি করছে জানি না, তো এখন যাব আমি রেডি হয়ে, তারপরে দেন আসবো, তারপরে সেলিব্রেট হবে। তো তোমরা ভিডিওটা দেখছো তো, জানি দেখছো, আর কেমন লাগছে জানি। ওকে দেখো তোমরা ব্যাক ক্যামেরাতে দেখো এরকম লাগছে, আর লাইটটা অফ করলে এরকম ভালো লাগছে। তো চলো একবার আমি রেডি হয়ে দেন, তারপরে আবার ক্যামেরার সামনে আসছি, টাটা। তো গাইস ফাইনালি ফাইনালি আমি রেডি, তো এখন সব কিছু কমপ্লিট। তো এখন শুধু বাকি আমার হবু বরটা কি করছে, তো তাকে নিয়ে আসার আর সেলিব্রেশন করার, কি বলবো বুঝে উঠতে পারছি না, কারণ আমার পিছনে এইগুলো আছে, এই যে এইগুলো, এই দুটো আছে, প্রচণ্ড হাসাচ্ছে, প্রচণ্ড হাসাচ্ছে, কিছু বলার নেই। তো চলো এখন রুমে গিয়ে আমি অভিককে নিয়ে আসবো, তো রিয়াকশান কেমন থাকে জাস্ট দেখো। ওকে কি রেডি কি না,
এই তো রেডি। ওটা সম্রাট আমাকে সো গাইজ, আমার দেওয়া পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে। হ্যাঁ হাতি হচ্ছে, ওটা বাচ্চা পড়বে অন্য পাশে। কি বলছে? বললো ওটা বাচ্চা পড়বে অন্য পাশে। আমার না তো আমার। চলো চলো চলো, তালা মারলে তালা মেরে চলো। কোথায় যাবো ঘুরতে? চলো রেস্টুরেন্টে নিয়ে যাবি? চলো ধর। বিয়ে বাড়ি যাবো চল। ভালো করে এ মধু, তুই ধর মধুর মা। বুট গাইস, কত লম্বা হয়ে গেছে ভাই, চোখও ধরতে পারছি, হিল পড়তে হয়। মানে কি বলতো, এখন একসাথেই তো থাকি তো তার জন্য সবই বুঝতে পেরেছে। কারণ আগের বছরে যারা বার্থডে ব্লগ দেখেছো তারা আই থিঙ্ক বুঝতে পেরেছে যে কতটা সারপ্রাইজ হয়েছে। এবারে কোনো কিছুতেই সারপ্রাইজ করছে না ভাই, সবাই বুঝতে পেরে যাচ্ছে, এটা বুঝতে পারো সারপ্রাইজ। বেলুন ফাটিয়েছে সাজের মধ্যে, আমি আওয়াজ পাচ্ছিলাম নিশ্চয়ই, বললো পট পট করে ফাটিয়েছে বেলুন। ও মাই গড, কেন ওখানে দাঁড়ালে? এদিকে তার মধ্যে যাবো কোথা দিয়ে, সব পড়ে যাচ্ছে দেখো। বেলুনটা ঠিক করে সব মধুর কাজ, মধুর খুলে দিস না। হ্যাঁ তার জন্য বেলুন অবস্থায় রাখো, বেলুনটা মাথা বেশি এখানে দাঁড়াবি তো, তাকান একটা, তাকা দুজন তাকান, আমি তো দেখছি। বললাম না কি, ক্যামেরা অফ কর, ক্যামেরা অফ। তো চলো গাইস,
না না জামা দিয়েছে, আমি অন্য কিছু বলতে গেছিলাম। থ্যাংক ইউ তার জন্য। তো গাইস ফাইনালি কেক কাটার ডান, তো সবাইকে দি দিন, তারপরে ক্যামেরা অন করছি কারণ এখন অবস্থা প্রচন্ড শোচনীয়। কি দিলি? সাকরিম নে নে সালা টাটা গুড বাই টাটা। তো বার্থডে তো ডান, কেমন লাগলো? কিন্তু আমার মাথা দেখা গেছে কি সব ফেলে দিয়েছে এই মধু। এই শালা কি আর্নমেন্টিকই থেকে যাবে সারা জীবন, কেমন লাগলো? উপহার দিয়েছেন, উপহার এই সীমাবদ্ধ, তখন ট্রিট চেয়ে লজ্জা দেবেন না। গাইস তো এরপরেও এখনো শেষ হয়নি, কিছুটা এখনো বাকি আছে। তো তোমরা তো দেখলেই সারপ্রাইজটা কমপ্লিট হয়ে গেল, তো কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লেগেছে তো? আবার ফোনে সেরকম কোনো ক্লিপস নেওয়া হয়নি, সব ওর ফোনে নেওয়া হয়েছে। ও সেলিব্রিটি মানুষ না গাইস, কোথা থেকে এসেছিস? আমাকে দেখাস না। তো ওর ফোন থেকে এখন সব নেবো, তারপরে দেন পরে আবার ক্যামেরা অন করছি, ঠিক আছে? এখনো বাকি আছে কিছু জিনিস, পরে দেখাচ্ছি ক্যামেরাতে। টাটা। সো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি। তো আর যেটা প্ল্যান ছিল সেটা সাকসেস হলো না, তার রিজন একটা ছিল, তো আমি ভুলে গেছিলাম সেই রিজনটা। তো এবার বাড়িতে এসে তো চেক করছে গিফট, একটা গিফট পেয়েছে, সেই গিফটটা চেক করছে। আর এইবারে বেশি কাউকেই বলা হয়নি, কোনোবারই বেশি কাউকে বলা হয় না, নর্মালের ওপর সেলিব্রেট করা হয়। তো এইবারও সেরকমই দুজনই এসছে। তো এই দেখো ও সব কিছুই টাইট হয়ে, আমার পাঞ্জাবিটা ওর ছোট হয়েছে, ওই যে পাঞ্জাবিটা পড়ে আছে ওটা ওর ছোট হয়েছে, এইটুকু মাথা, ঠিক আছে চেঞ্জ করে দিন। আমি পরে নেবো ওটা, আবার চেঞ্জ করার কি আছে? হ্যাঁ তো ক্রেডিটটা যায় আমার, ওরকম মনে হয়। তো এখন ফাইনালি বাড়ি চলে এসেছি, তো অনেক বড় ব্লগ হয়ে গেছে। তো কেমন লাগলো? আর খুবই সত্যি বলতে আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল, আর কিছু আর কোনোদিন সেলিব্রেট না করি চাই করি, যে এই দিনটা আমার কাছে সেলিব্রেট করতেই হবে। আমার বার্থডে তেও না সেলিব্রেট করলে আমার কোনো ব্যাপার না, ওর কাছ থেকে জিজ্ঞাসা করে নাও কি সত্যি বলছি কিনা সেটা বল। গাইস আমি ঘুরতে নিয়ে গেছি ওকে বার্থডের সময়, দীঘায় দু দিন ঘুরিয়ে এনেছি, তাও আমি যেতে চাইনি, মানে আমিও চাই যে আমার বার্থডের সময় দূরে কোথাও ঘুরতে যাই। মামার জামার বোতাম তো খুলে আসে, পেট দেখে নিল। তো এই জন্য খুবই স্পেশাল, আর আজ থেকে না প্রত্যেক বছরই চেষ্টা করি, আর প্রত্যেক বছরই ওর জন্মদিনের টাইমে আমার মানে পুড়িয়ে যায়, আবার কোথা থেকে উড়ে আগের দিনই উড়ে এসে জুড়ে বসে, যেমন এইবারও আগের দিনই উড়ে এসে জুড়ে বসেছে। তো প্রত্যেকবারই কিছু না কিছু করার চেষ্টা করি, তো এইবারও ছোট্টর উপরে করেছি। আশা করি কোনো একদিন এমন হবে যে প্রত্যেককে ইনভাইট করে এই দিনটা আরো বড় সেলিব্রেট, যাতে আমি পরবর্তীকালে করতে পারি। হবে বৎস তুমি বড় হও। তো খুশি হয়েছিস? আগে বল খুশি হয়েছি না, পেটটা না গাইস বিরিয়ানি বিরিয়ানি করছে। তো যাই হোক বিরিয়ানি এনেছি তো খাবো, তোমরা খাবে। আর তোমরা না সবাই আমাকে উইশ করেছো, নিয়ে নিয়ে করে অনেক লোকে আমাকে ইনস্টাগ্রামে উইশ করেছো, বাট কেউ আমাকে গিফট দিলে না। এখানে আমি কাম্পাটা বলে বলে ওকে দিয়ে কিনালাম না, এত কিপটে বুঝতে পারছো। চলো দাদা আজকের ব্লগটা এখানেই এন্ড। আর ইনস্টাগ্রামে কি বলছিলি জানো? ইনস্টাগ্রামে সবাই আমাকে নিয়ে করে অনেক 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 মানুষ আমাকে উইশ করেছো, বাট কেউ আমাকে গিফট করলো না কিছু। আর যারা যারা উইশ করলো তাদেরকে কিছু বললি? যারা যারা উইশ করলো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, এভাবে ভালোবাসা দিয়ে যাও, পাশে থাকো সব সময়, কিন্তু গিফট করলে একটু ভালো হতো। একদম না গাইস, প্রচুর লোভী ছ্যাচরা টাইপের, মানে এই দিনটাই বেশি ছ্যাচরা হয়ে যায়।
তো চলো গাইস আজকের ব্লগটা এটুকুনি, দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে আরো সুন্দর সুন্দর ভিডিওতে। আর সত্যি বলতে এতদিন অনেক ভেবাচাকা গেছে, এবার চেষ্টা করব যতদূর সম্ভব ভালো ভালো জিনিস দেওয়ার, কারণ যা চলছে। ইভেন জানো না এই যে ওর জন্মদিন 12টা পড়েছে, আমি সেলিব্রেট তো করলাম ব্যালকনিতে দিন, তারপরেও আরো ঘটনা ঘটেছে, আমি ক্যামেরা করে রেখেছি, বাট ওইগুলো আমি পোস্ট করবো না। যারা যারা বলছো যে তোমাদের নাটকটা শেষ হয়ে গেল, আমি দেখলাম আজকে কমেন্টে কিছু অনেক লোক বলেছে, কিন্তু ম্যাক্সিমাম লোক আমাকে ভালো আমাদেরকে আমাদের হয়ে কথা বলেছে, বাট অনেক লোক বলেছে যে কিরে তোদের নাটকটা শেষ হয়ে গেল, কিরে তোদের ভূত কই গেল, তোরা হাসি খুশি, মানে অ্যাকচুয়ালি কি মানে হাসি খুশিটা সহ্য হচ্ছে না, এটাই বলার ছিল। আর সত্যি কথা বলতে যে কেক কেটেছে এই করে, তার মাঝখানে অনেক ইনসিডেন্ট হয়ে গেছে, সবকটাই ভিডিও আমরা করে রেখেছি, এই আবার সেই আবার, বাট সেই জিনিসটা না এই মুহূর্তে আনতে চেয়েছিলাম না, বাট তোমরা যেরকম করলে তোমাদেরকে সেই ক্লিপটা দেবো যে বার্থডে দিন ঠিক কি হয়েছিল, সেটা নেক্সট পার্টে ঠিক চলে আসবে, আবার নাও আসতে পারে, কারণ এই জিনিসগুলো হলে আরো বেশি রকমের আমার মনে হচ্ছে কেমন জানি বেশি বেশি হচ্ছে, বেশি বেশি হচ্ছে আবার যখন। আর যে জিনিসটা আমাদের সাথে হয়েছিল রাত্রিবেলা, সেই জিনিসটা রীতিমতো যখনই ক্যামেরা অন করছি তখনই বন্ধ হয়ে যাচ্ছে, যখনই ক্যামেরা, তাও একটা জায়গায় একটা ক্যামেরা অন করে ছিল আওয়াজটা, আর রীতিমতন যেই কল বন্ধ ছিল কলের ভিতর থেকে, তখন বাজে কটা, দেড়টা না দেড়টা কি দুটো, দেড়টা কি একটা পঁয়তাল্লিশ এরকম বাজে তখন হচ্ছিল। তো আমি সকালবেলা উঠে আমার বাড়ির লোককেও জানি, তো বাড়ির লোক বলে ও কিছু না, মানে আমাকে যাতে আমি যাতে ভয় না পাই, আমার ভিতর থেকে আতঙ্কটা যাতে কাটে, আমি জানি তারা এই জন্য তার জন্যই বলছে। তো চলো বেশি কথা বলছি না, আর এই ভালো ব্লগের ভিতর ওই ভূত টুতের কথা আবার কেন ঢোকাচ্ছি গাইস, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা টাটা টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।